পরপর পাঁচটি ছেলে সন্তানের পর কন্যা সন্তান হয় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ধুলিয়ানির সরকারি অনুপনগর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন বাবা ও তার পরিবারের লোকজনেরা। সমাজের এক অন্যতম নজির গড়লেন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কন্যা সন্তানের বাবা আসমাউল শেখ। পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি। জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মুর্শিদাবাদের ধুলিয়ান অনুপনগর হাসপাতালে জন্মগ্রহণ করে একটি কন্যা সন্তান। তারপরে একদিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফুল সাজানো গাড়িতে করে অনুপনগর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান বাবা। আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ও পরিবারের লোকজন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা, তার দীর্ঘ স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন। পরিবার সূত্রে আরো জানা যায়, রয়েছে পরপর ৫টি ছেলে সন্তান। কন্যা সন্তান না থাকায় পরিবারে প্রথম কন্যা সন্তান হওয়ার খুশি পরিবার জুড়ে। সদ্য বাবা আরো বলেন, কন্যা সন্তান এই সমাজের বোঝা নয়, কন্যা সন্তান অশুভ নয়, অকল্যাণকর নয়, বরং কন্যা সন্তান জন্ম নেওয়া খোশ কিসমতি ও সৌভাগ্যের নিদর্শন। কন্যা সন্তানকে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন তারা। কন্যা সন্তান মহান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত। সুতরাং কন্যা সন্তানকে বেশি করে ভালোবাসুন, আদর সোহাগ করুন আর মায়া মমতা দিয়ে লালন পালন করুন। অপরদিকে কন্যা সন্তানের মা ও তার স্বামীর এই উদ্যোগে তিনি খুব খুশি হয়েছেন। মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে একটি গাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে এসে এবং একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে মঙ্গলবার কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান সদ্যজাত কন্যা সন্তানের বাবা আসমাউল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। একবিংশ শতকে দাঁড়িয়ে আজও আমরা জর্জরিত কুসংস্কারে, তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না। মেয়ে মানে বাড়তি বোঝা, সেই নিম্ন মানসিকতা থেকে আজও সমাজে কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা ঘটে। শহর থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝে মন ভালো করার দৃশ্য ধরা পড়ল এই পশ্চিমবঙ্গে। মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবা সহ গোটা পরিবার। তিনি আরো বলেন, সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যিনি কন্যা সন্তানকে বোঝা ভাববেন না। তার মতে, একজন কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন, এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা ও বাবা পরিবারের লোকজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তারা শুনুন। আমরা তো প্রথমে আশা করতে পারিনি কি হসপিটাল হয়তো নর্মাল ভাবে হয়ে যাবে, যেরকম পেশেন্টের কন্ডিশন ছিল। কিন্তু যিনি ডক্টরবাবু এখানে আছেন, গাইনিস যে ডক্টরবাবু আছেন, উনি খুব ভালো পরিষেবা দিয়েছে এবং আশ্বস্ত করেছে যে না, নর্মাল হয়ে যাবে। দীর্ঘ কয়েক ঘন্টা ভর্তি থাকার পর ডাক্তার আশ্বাস দিয়েছিল এবং সুস্থভাবে ভালোভাবে নর্মাল বাচ্চার ডেলিভারি প্রস্তাব করেছে এবং খুশি হয়ে আমরা এই ব্যবস্থা নিয়েছি। আর আগামী দিনে আশা করি, আজকে আমরা খুব ভালো পরিষেবা পেলাম এবং আগামী দিনে আরও যাতে ভালো পরিষেবা পাই বা সবাই পাই সেটাই আশা রাখবো। কোথায় বাচ্চা হয়েছে, কোন হসপিটালে? ধুলিয়ান অনুপনগর হসপিটালে, মাতৃমা মাতৃমা হসপিটালে। কখন হয়েছিল বাচ্চা? আজ মঙ্গলবার, কালকে সোমবার, মানে সোমবার সন্ধ্যা ৫টার সময়। কখন ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছিল সোমবার সকাল ১১টায়। পেশেন্টের কোনো অসুবিধা আছে কি না? এখন কোনো অসুবিধা নেই। যখন হয়েছিল তখন যখন আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে আমরা ভাবতে পারিনি এখানে এসে এরকমভাবে নর্মাল ডেলিভারি করাতে পারবো। মানে আমাদের অন্যান্য জায়গায় যেগুলো ডক্টর দেখিয়েছিলাম ওরা সিজারের কথাই বলেছিল, অথচ আমরা ধুলিয়ান হসপিটালে নিয়ে এসেছিলাম, এখানে নর্মাল সুস্থভাবে ভালোভাবে ডেলিভারি হয়েছে। ওই কারণে কি ফুলের গাড়ি সাজিয়ে নিয়ে? হ্যাঁ, যার কারণে মানে যে পেশেন্ট, তার স্বামী সেটা আগে থেকে পরিকল্পনা করেছিল। ২ মাস আগে থেকে আমাকে বলেছিল কি আমার তো ৫টা ছেলে আছে, যদি উপরওয়ালা যদি মেয়ে দেয় তাহলে আমি হসপিটাল থেকে ফুল সাজিয়ে বাড়ি করে নিয়ে যাব। এবং তার মনের আশাটা পূর্ণ হয়েছে এবং আজকে সেই খুশির আনন্দটা মানে প্রকাশ করলো। বাড়ি কোথায়? শামশেরগঞ্জ ১৫ নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম মোস্তাক আলী, আমার বাড়ি শামশেরগঞ্জ ফিল্ড ১৩ নম্বর ওয়ার্ড। কে লাগলো? ওটা আমার বন্ধু।